নমস্কার, বাসন্তী স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের মোবাইলের ক্যামেরার কিছু হিডেন ফিচার্স এবং ভিডিও করার খুব ভালো প্রসেস শেখাবো। হ্যাঁ, তো যখন আমরা মোবাইলে ক্যামেরা করি, ভিডিও ক্যামেরা করি, সে ব্যাক ক্যামেরা হোক বা ফ্রন্ট ক্যামেরা হোক, ভিডিও করতে গিয়ে যেটা মেইন প্রবলেম দাঁড়ায় সেটা হলো ভিডিও করতে গেলে অনেক সময়ই স্টোরেজ ফুল হয়ে যায় ফোন মেমোরির। তো অ্যাকচুয়ালি আমরা যখন 720p বা 1080 দিয়ে যখন আমরা ভিডিও রেকর্ডিং করব, তো সেই ক্ষেত্রে কি হয়, স্টোরেজটা অনেকটা নিয়ে নেয়, যার জন্য সেটাকে আমরা যখন অনলাইনে আপলোড করব বা ইউটিউব চ্যানেলে দিব, সেক্ষেত্রে আপলোড করতে অনেক টাইম লেগে যায়। তো সেইটার জন্য সবচেয়ে ভালো সলিউশন, সবার আগে আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবেন, সেটা অবশ্যই সিকিউর, ওপেন ক্যামেরা। হ্যাঁ, যেটা গুগলের তৈরি। তো আমরা দেখুন, ওপেন ক্যামেরা লিখে সার্চ করি, চলে আসলো ওপেন ক্যামেরা। অলরেডি আমার মোবাইলে ইনস্টল আছে, তাই আমি এখানে ওপেন দেখাচ্ছে, করলাম, ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পরে ঠিক এমন একটা ক্যামেরাটা ওপেন হয়ে গেল। সবার ফার্স্টে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে এখানে ভিডিও সেটিংস, সবার ফার্স্টে দেখুন ভিডিও রেজুলেশন, আমাদের প্রয়োজন মতো রেজুলেশন আমরা সেট করতে পারবো, সবার হাইয়েস্ট, সবার লোয়েস্ট 176x144। তো আমরা মিডিয়াম যদি করি এইচডি 720p x480, এটাই সবচেয়ে কমের মধ্যে ভালো। এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ভিডিও ফরম্যাট। তো যেসব মোবাইলে এইচিভিসি সাপোর্ট করে, সেই ক্ষেত্রে নিচে থার্ড অপশন এইচিভিসি সিলেক্ট করবেন, আর যাদের সাপোর্ট করে না তারা অবশ্যই এমপিইজি H.264 সিলেক্ট করবেন। এখানে ফ্রেম রেটটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি দিতে পারবেন। তো এইটুকু সেটিংস করেই যদি আমরা ভিডিও করি, তাহলে আমাদের ভিডিও রেজুলেশন অনেক কম হবে এবং সাথে এমবিও অনেক কম ইউজ হবে, স্টোরেজ মানে ফুল হবে না সহজে। তো এই সিস্টেমে যদি আমরা করি, তাহলে আমাদের ভিডিও রেজুলেশন খুব ভালো থাকবে এবং স্টোরেজ অনেক কম ইউজ হবে। হ্যাঁ, এছাড়াও আরও অনেক অপশন আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না। তো এই মুহূর্তে যেহেতু ইউটিউব ভিডিও বা হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনের জন্য সবচেয়ে ভিডিও রেকর্ডিং বা অনলাইন টিউশন বা অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এই ভিডিওটা ইউজফুল হবে।